আমাদের লাঞ্চ হয়ে গেছে অ্যান্ড আমরা আর কিছুক্ষণের মধ্যে আগেইন বেরবো, মানে আমরা হোটেলে ব্যাক করেছি অর্কিড গার্ডেন থেকে। অর্কিড গার্ডেন থেকে ব্যাক করার পর মানে লাঞ্চ করলাম, লাঞ্চ করে উই আর আগেইন গোয়িং। অ্যান্ড এখন হচ্ছে কি ট্রিপের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট, দ্যাট ইজ সাফারি। ইয়েস, আই এম অন এ জঙ্গল সাফারি, এই ফার্স্ট টাইম করছি ওপেন জিপে। সো ইট উইল বি আ ভেরি 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 ইন্টারেস্টিং থিং ফর মি অ্যান্ড অলসো ফর মাই চ্যানেল, কারণ আমি প্রথমবার আমার চ্যানেলে এরম একটা কিছু দেখাচ্ছি, ওপেন জঙ্গল জিপ সাফারি, যেটা আমি অ্যাটলিস্ট কোনদিন করিনি, তাই আমি তোমাদের দেখাতেও পারিনি, তাই আমি আজকে করতে যাচ্ছি, তাই আমি তোমাদের দেখাতে পারছি। অনেক এক্সপেকটেশনসই যাচ্ছি, আই হোপস অ্যাটলিস্ট কিছু জন্তু দেখতে পাবো। অ্যাকচুয়ালি যেহেতু আমরা আফটার লাঞ্চ যাচ্ছি, সো আমাদের মতো তো জন্তু জানোয়াররাও লাঞ্চ করে, লাঞ্চ করে ওরা এখন ঝিমোতে পারে ঘুমোতে পারে, তো ওটা একটা চাপ লাগছে। বাট আই গেস আই ওদেরকে দেখা যাবে, ঝিমুলে ঘুমোলে দেখা যাবে। সো ওই আশে নিয়ে যাচ্ছি, সো লেটস হোপ দেবে যেন প্রচুর 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 জন্তু জানোয়ার প্রচুর অ্যানিমেলস দেখতে পারি আর মনটা যেন ভরে যায়। ওকে, সো অ্যাজ ইউ ক্যান সি আমরা জিপে উঠে পড়েছি এবং এটা আমার ফার্স্ট জিপ সাফারি বলে আমি ভীষণ এক্সাইটেড আর হ্যাপি ছিলাম। তো এটা হচ্ছে কি এন্ট্রি কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্টে। সো ওয়েলকাম টু কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্ট। চলে আমরা ভেতর দিকে ঢুকে যাই। ওয়া ওয়া ওয়া, হোয়াট অ্যান অ্যামেজিং ভিউ, হোয়াট অ্যান অ্যামেজিং সিনারি, চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। তো এখানেই আমরা ফার্স্টে দুটো ছোটো ছোটো এলিফেন্ট দেখতে পেয়েছিলাম, যেটা দেখে ওটা আমি মাম্মাম আর ওটা আমি, আর এই যে এলিফেন্টগুলো ক্লোজ আপ লুক, এটা আমি আর আমার মা, এটা জাস্ট ঝুঁকি। এই যে ওরা মনের আনন্দে খাট খাচ্ছিল। দূরে দুটো ইয়ে দেখতে পাচ্ছি, ওরা হচ্ছে গেছে রাইনোসরাস, বাট ওরা এতটাই দূরে যে মানে ফিচার্সগুলো ভালো করে বোঝা যাচ্ছিল না, বাট অ্যাকচুয়ালি যে রাইনোসরাস। তো এই যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা একটা ওখানে ব্রিজ মানে মানে কাঠের ব্রিজের উপর দিয়ে পাস করছিলাম। সো ইট ওয়াজ নাইস, এরকম ওপেন জিপ সাফারি, চারিদিকে জঙ্গল গাছপালা। দেখো ওয়াটারটা কি ক্লিন ফরেস্টের, পুরো ব্লু কালারের। তো চলো সামনের দিকে এগোনো যাক। তো ফার্স্টেই আমরা হাতি দেখে ফেলেছি আর দূরে ডাইনোসরস দেখেছি, যদিও ফিচার্সগুলো ক্লিয়ার না বাট দেখেছি। আর এই দেখো এখানে ওয়াটার কালারটা আরও বেশি করে বোঝা যাচ্ছে, পুরো নীল আর পুরো ব্রাইট ওয়াটার কালারটা, মানে পুরো পিওর ওয়াটার লাগছে দেখে, এত সুন্দর লাগছে এটা দেখতে। ভিউটা সিনারিটা দুর্ধর্ষ লাগছে, ক্যামেরা ক্যাপচারও হয়েছে খুব সুন্দর। তো নেক্সট আমরা গাছে ইগল দেখতে পেয়েছিলাম, যেমন দেখতে পাচ্ছ কীরকম স্থির হয়ে এত টপ অফ দ্য ট্রি বসে আছে শিকারের জন্য। আর এটা হচ্ছে কি ইগেলের নেস্ট, জাস্ট ইম্যাজিন কত বড় নেস্টটা। অবভিয়াসলি ইগেল বড় তো তার নেস্ট তো বড় হবেই। তো দূরে দুটো ক্রেন ছিল জলে, একটা মাম্মা ক্রেন একটা বেবি ক্রেন। সো নেক্সট আমরা কাজিরাঙ্গাতে দুরকম হরিণ দেখতে পেয়েছিলাম, একটা হচ্ছে কি ছাগল হরিণ, যেটা এটা যেটা পুরো ছাগলের মতো দেখতে, আর আরেকটা হচ্ছে কি দ্য রিয়েল বিউটিফুল ওয়ান উইথ হর্নস, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো যেমন তো আমরা দেখতেই পাচ্ছি, মানে ফর্চুনেট এনাফ যে একটা অ্যাটলিস্ট এরকম হর্নওয়ালা ডিয়ার দেখতে পেয়েছি, নাহলে সব ওরকম ছাগলের মতো ডিয়ার আমরা দেখছিলাম, যেটা একদমই ভালো লাগছিল না দেখতে, বাট এইটা ওয়াজ ওয়ার্থ ইট, দিস ওয়াজ টু গুড। এই দেখো কি সুন্দর আমাদের দিকে তাকিয়ে আছে, ওয়া ও মাই গড। আর এটাই আমি জঙ্গলে পুরো গোল্ডেন আওয়ার মোমেন্টটা ক্যাপচার করতে পেরেছিলাম, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে গাছের ট্রাঙ্কগুলো পুরো গোল্ডেন লাগছে, কারণ সানসেটের সময় রোদ্দুরটা গিয়ে ডিরেক্ট গাছে পড়ছিলো এবং পুরো তাই গোল্ডেন লুক দিচ্ছিল। সো ইট ওয়াজ অ্যামেজিং। আর এখানে আমি ঘাসগুলোকে আরও তুলেছি, কারণ এখানকার ঘাসগুলো পুরো একটা মানুষের হাইটের সমান, হ্যাঁ মানে পুরো একটা মানুষ ঢেকে যাবে এত বড় বড় ঘাস। আর এইখানে আমরা ওয়াচ টাওয়ারে উঠছি, যদি আমরা কাজিরাঙ্গাতে স্পেশাল অ্যানিমেল 100 রাইনোসরাস একবার হলো দেখতে পারি,
কারণ আমরা অত ক্লোজ মানে দেখতে পেয়েছি কিন্তু অনেক দূর থেকে, এখানেও একটা আছে কিন্তু অনেক দূর থেকে, মানে সেরকম আর বোঝাই যাচ্ছিল না, মানে 100 ফিচারটা যেটার জন্য স্পেশাল সেটাই বোঝা যাচ্ছে না রাইনোসরাসগুলোতে। সো ওই জন্য আমাদের মনটা একটু খারাপ ছিল কারণ আমরা বুঝতেই পারছিলাম না। বাট গড এতটা আমাদের ওপর ক্রুয়েল হয়নি, আর তাই আমরা ফেরার পথে একটা 100 রাইনোসরাস দেখতে পেরেছিলাম। ও মাই গড, জাস্ট উইটনেস দিস মোমেন্ট। আর পেছনে দেখো অনেক ওয়াটার বাফেলোস আছে, ওই আগে কিছু দৌড়াচ্ছে। আর আই ওয়াজ ফর্চুনেট এনাফ কি আমি এই মোমেন্টটা ক্যাপচার করতে পেরেছি, যেখানে পেছনে ওয়াটার বাফেলোস দৌড়াচ্ছে আর সামনে 100 রাইনোসরাস, আর খুব ক্লোজ ছিল ওটা আমাদের, ওই জন্য এত ভালো করে পুরো ফিচার সমেত ক্যাপচার করতে পেরেছি ক্যামেরায়। জাস্ট লুক অ্যাট ইট, ওয়াও ওয়াও, হ্যাপি। এইবার আমি হ্যাপি হয়েছিলাম, মানে 100 একটা দেখতে পাই মনে হচ্ছে ঠিক আছে, জঙ্গল সাফারিতে একটু হলেও মানে সাকসেসফুল হয়েছে। আর আমরা ফেরার পথে কিছু বিশাল সাইজের এলিফেন্ট দেখেছি, বাট আমরা ওদেরকে দেখে খুব খারাপ লাগছিল কারণ ওদের সকলের পায়ে শেখল পড়ানো ছিল। মানে ক্যান ইউ জাস্ট ইমাজিন, দেখো কীভাবে বেচারা লাফাচ্ছে কারণ ওদের দুটো পায়ে শেখল বাঁধা। মানে এতে দেখে যে আমার কী খারাপ লেগেছে, মানে ওদের জঙ্গল ওদের জায়গা, বাট মানুষরা ওদের জায়গাতেই ওদেরকে বন্দি করে রেখেছে শেখল দিয়ে। মানে এটা দেখে আমার খুবই খারাপ লেগেছে, মানে ক্লোজ থেকে এলিফেন্টস দেখতে পেরেছি বাট এই কন্ডিশনে দেখতে চাইনি। আর এই রাইনো স্ট্যাচুগুলো বানানোর পেছনে একটা ইনসিডেন্ট আছে, উইচ ইজ আওয়ার রাইনো আওয়ার প্রাইড। অন 22nd of September 2021 হিস্ট্রি ওয়াজ ক্রিয়েটেড ওয়েন আ স্টক পাইল অফ 247 এর রাইনো হর্নস ওয়ে কনসাইন টু ফ্লেমস বাই দ্য গভর্নমেন্ট অফ আসাম। কারণ কি মানে যাতে এটা বোঝানো হয় কি রাইনো হর্নস হ্যাভ নো মেডিসিনাল ভ্যালু, দ্য অ্যাশ কালেক্টেড হ্যাজ বিন ইউজ টু ক্রিয়েট দিস থ্রি রাইনোসরাস ইমমর্টালাইজিং দ্য এফর্টস অফ দোজ হু সেলফলেসলি প্রোটেক্টেড আসামস রাইনোস। সো এইটা একদিক থেকে ভালো করেছে কি অ্যাওয়ার করেছে কি রাইনো হর্নসতে কোনো মেডিসিন বানালেই তাই ওদেরকে প্রোটেক্ট করা হয়েছে, বাট ফ্রম দ্য আদার সাইড এতগুলো রাইনোসদের হর্ন কেটে নিয়েছে, মানে ওয়াই, দে আর এন্ডেঞ্জার স্পিসিস। মানে এটা একদিক থেকে অ্যাওয়ার করেছে বাট অন্য দিক থেকে মানে আই ডোন্ট নো, মানে এটা দুটো দিকই আছে, মানে খারাপ দিকও আছে ভালো ভালো দিকও আছে, দুটোই 50%, আমি বলবো না কোনোটাই কম বেশি। বাট তোমাদের কাজিরাঙ্গে আরেকটি জিনিস দেখানো বাকি আছে যে আমরা যে দুদিন ধরে এত ভালো একটি রিসর্টে ছিলাম সেই রিসর্টে পুরো ক্যাম্পাসটা আমি তোমাদের ভিডিও করে দেখাতে চাই। তো আমরা অরণ্য ফরেস্ট লজে ছিলাম, এই যেখান দিয়ে জিপটা ঢুকছে দ্যাট ওয়াজ দি এন্ট্রি ওয়ে, এখান দিয়ে আমাদের জিপও ঢুকেছে। আর ঢুকে এটাই হচ্ছে গিয়ে ফ্রন্ট ভিউ হোটেলের, দুটো ওয়ে হয়ে যাচ্ছে। আর এখানে একটা বিশাল বড় হিউজ গার্ডেন মাঠ কাইন্ড আছে যেখানে খেলা যাবে, একটু বসে সময় কাটানো যাবে, সব কিছু করা যাবে, এনভায়রনমেন্টটা খুব সুন্দর। এই যে আমাদের গভর্নমেন্ট লজ অরণ্যের নামটা এখানে লেখা আছে। আর এখানে যেই কটেজগুলো দেখতে পাচ্ছ, আমরা পুরুলিয়াতে যেরকম এরকম কটেজে ছিলাম সেরকম কটেজ এখানেও আছে, বাট আমরা ইয়েতে ছিলাম বিল্ডিংয়ে ছিলাম, বাট এরকম কটেজও পাওয়া যায় ওখানে, মানে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্টে ইন কটেজেস টু। অবভিয়াসলি কটেজে থাকলে আরও ভালো ভিউ, কারণ বেরিয়ে তুমি এরকম মাঠ দেখতে পাবে, পুরো খোলা এনভায়রনমেন্ট। আর এখানে চিলড্রেন্স পার্ক আছে একটা, যেখানে বাচ্চারা খেলতে পারবে চাইলে, মানে এখানে তো বড়রাও খেলছে দেখছে, মানে ওই আর কি বললাম। তো এবার আমরা হোটেলের সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মানে মাঠ থেকে বেরিয়ে হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কি হোটেলে ঢোকার দিকটা, মানে সব গাড়ি এসে ওইখানটায় দাঁড়ায় নিয়ে তারপরে গেটসরা ভেতরে ঢোকে। আর এইখানে আমাদের সব জিপগুলো দাঁড়িয়েছিল, মানে জিপগুলো সব এখানে এসে দাঁড়ায়, একটা জিপ দেখতে পাচ্ছ ওখানে, ওটা একটা ওয়ে ছিল যেখান দিয়ে আমি হাঁটলাম, দিস ইজ দ্য আনাদার ওয়ে, মানে মানে ঢুকেই দুটো ওয়ে ভাগ হলো তো দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। তো এবার আমরা হোটেলের ভেতরের দিকে যাব, মানে রিসেপশনের দিকে। সো দিস ইজ দ্য রিসেপশন, খুব সুন্দর লাগছে দেখতে রিসেপশনটা, সাজিয়েছে ওরা খুব সুন্দর। অ্যান্ড দিস ইজ দ্য ডাইনিং হল, এখানে বসে লোকে খাওয়া দাওয়া করে।
আর দেন ইজ দ্য পেছনের দিকটা, যেই দিকটাতে আমরা আছি, এবং তোমরা সেকেন্ড এপিসোডে আমার ব্যালকনি থেকে এই ভিউটাই দেখতে পেয়েছিলে। সো দিস ইজ দ্য ওভারঅল ভিউ। সকালে ভিউটা দুর্দান্ত লাগে, আর যেই সব কম্পানিয়ান্স আমার সাথে ছিল তাদের সাথে তো আরও ভালো লাগে। অ্যান্ড দ্যাট ইজ মাই রুম, যেটা পয়েন্ট আউট করছি, দ্যাটস মাই রুম, ওখানে আমরা ছিলাম। Hey guys, good morning, and today is the last day. এখানে কাজিরাঙ্গাতে আজকে লাস্ট ডে। আজকে আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের এখানে দুটি প্ল্যান ছিল, একটা জিপ সাফারি আর একটা ওই অর্কিড গার্ডেন ঘোরা, সো ওই দুটো হয়ে গেছে। তো আমি আজ তো রোজই সকাল সকাল উঠি ভোর সাড়ে পাঁচটায় উঠলে আমি আমাদের বিলভড গেস্টগুলোকে দেখতে পাই, যাদের সাথে আমি অনেক ধরনের কথোপকথন করি, কিছু কিছু সেগুলো রেকর্ডও করা থাকে। তো সকালটা বেশ মানে ওদের সাথে ভারী গুড মর্নিংটা চলে, গুড মর্নিং দেন অনেক কথোপকথন চলে আমাদের মধ্যে, মানে ওর ভাষায় ক্যা 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 করে, আমি আমার ভাষায় কথা বলি, কিন্তু আমরা কথা বলে যাই, আমরা কিন্তু থামি না কথা বলি। ও উকি মারে, আমি উকি মারি, আমরা একে অপরের দিকে রিয়াকশনস অনেক কিছু করি, সে নিয়ে ওই বাদ দাও। তো আমি পুরো রেডি হয়ে গেছি, এই যে আজকে আমরা রওনা দিচ্ছি আমাদের থার্ড ডেস্টিনেশন, স্যাডলি দ্য লাস্ট ডেস্টিনেশন, দ্যাট ইজ শিলং। আর শিলং মেঘালয় ওই দিকটা, যেটা বেশ অনেকটা উঁচু না, বাট এখান থেকে তো উঁচু আছে, মানে গুয়াহাটি কাজিরাঙ্গা থেকে উঁচুতে শিলং মেঘালয়, ওই দিকটাতে আমরা আজকে যাচ্ছি। তো আর কিছুক্ষণের মধ্যে রওনা হবো, কারণ ইটস আ হিউজ ডিস্টেন্স, তো মানে পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে। বাট ইন দ্য মিডওয়ে উমাং লেক বলে একটা লেক আছে, যেটাতে আমার নেমে বোটিং করার প্ল্যান আছে, সো দেখা যাক কতটা কি হয়। চলো যাওয়া যাক, ওয়েট 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 ওয়েট, তোমরা দেখতে পাবে কিনা যাই না, দেখতে কি পাচ্ছ, আমি আমার একটা গেস্টকে দেখা, আই গেস তোমরা দেখতে পেয়েছ, ও জুম হচ্ছে না, এনিওয়ে ও আমি অ্যাডও করে দেবো। হ্যাঁ, আমি ওখানে একজনকে দেখতে পেয়েছি, আর তার পিঠে একটা সন্তান ছিল, মানে একটা কুচো ছিল আমার মতো, আমি আমি মাকে বলি তো যে ও ওরকম, মানে ওটা তুমি আর তার পিঠে যে আছে সেটা আমি, এরকম। তো চলো ব্রেকফাস্ট করে দাদির বাড়ি পড়ে যাক। লং জার্নি করেছি ফ্রম কাজিরাঙ্গা টু শিলং, তো ওই জন্যই ওটা দেখে মনে হচ্ছে, বাট আমি এক্সস্টেড নই, মানে আমার ওয়েদারটা এত ভালো লাগছে যে আমি এক্সাইটেড হয়ে গেছি এক্সস্টেড এর মধ্যে। চলো বোটিংটা করা যাক। লাইফ জ্যাকেট পরে করব আমি আর মা, তো দেখা যাক। চল মোবাইলটাকে একটু সামনে রাখতে হবে, উমা এগুলো বেশ দূরত্ব, চল লাইফ জ্যাকেট পরে নিচ্ছি, এদিকে দেখাও, হ্যাঁ সেলফিটা লাগবে,
না আমরা লাইফ জ্যাকেট পরেই চলে দেখাচ্ছি। ফেরার পথে আমরা একটা দুর্দান্ত ভিউ দেখতে পেয়েছিলাম সানসেটের জন্য। দেখো পাহাড়ের ওপরটা আকাশের কি সুন্দর একটা অরেঞ্জের লেয়ার পড়েছিল, জাস্ট দুর্দান্ত লাগছিল দেখতে এটা। সো এখানেই আমার এপিসোড 3 অফ আসাম 3 শেষ হলো। তো তোমরা কাজিরাঙ্গা জিপ সাফারি দেখতে পেলে, ফরেস্ট দেখতে পেলে, 100 রাইনোসরাস দেখতে পেলে, প্লাস শিলংয়ের উমিয়াং লেকের বোটিং দেখতে পেলে। সো এই অবধি হলো এপিসোড 3, আর এপিসোড 4 পুরো শিলংয়ের ডিটেলস কভার করবো। ভালো লেগে থাকে তো আমার সাথে কাজিরাঙ্গা ট্রিপ, দেন প্লিজ একটু ভালোবাসা দিয়ে দিও, একটু লাইক কমেন্ট করে দিও। লাভ ইউ, সি ইউ আগেন ইন দ্য নেক্সট পার্ট, নেক্সট এপিসোড, দ্যাট ইজ দ্য মেঘালয় শিলং এপিসোড। টিল দেন স্টে টিউনড।